আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিস গার্ডেন অ্যান্ড ফার্ম হাউসের পক্ষ থেকে আমি আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অপরাজিতা গাছ এই গাছটি আমি প্রতিস্থাপন করেছি আজকে এই গাছটি প্রতিস্থাপন করতে মাটি কিভাবে প্রতিস্থাপন করবেন এবং কতটুকু টপ প্রয়োজন সব কিছুই আমি বলবো চলে যাওয়া যাক ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা টপ এই টপটার হাইট হবে ছয় ইঞ্চি কি আট ইঞ্চি আমার মাপা নেই অবশ্য আমি এখন টপটিতে গাছ লাগাব যে কারণে এই টপটি নিয়েছি আপনারা অবশ্যই টব নেওয়ার জন্য মাটির টব নেওয়ার ব্যবস্থা মানে চেষ্টা করবেন বিশেষ করে কারণ মাটির টবগুলো ভালো হয় ঠিক আছে মাটির টপগুলো গাছের জন্য ভালো থাকে পানি ধারণ ক্ষমতা ওর বেশি থাকে যদিও তবুও আমরা অবশ্য কিছু কিছু গাছের জন্য পানি ধারণ ক্ষমতা ভালো নয় তারপরও এটা মাটি মাটির পানিটা শুষে নেয় এই টবগুলোতে যাই হোক আমি দেখবো এই গাছ টপটিতে আমার গাছ লাগানো চলে যে কারণে আমি টবের মধ্যে কিছু পাথর কুচি দিয়ে দিচ্ছি মানে ইটের কুচি কারণ এর ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখা দরকার কারণ একটা টবের গাছ লাগানোর পরে যদি ড্রেনেজ সিস্টেমটা ভালো না থাকে তাহলে ওই গাছের গোড়ায় পানি জমে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো কিছু ও এইটার টুকরা দিয়ে তার উপরে কিছু বালি ছড়িয়ে দিচ্ছি ঠিক আছে যাতে ওই পানিটা বের হয়ে যেতে পারে ওখান থেকে আপনারা করতে পারেন কি একটা চারা একটা চারা ও আপনার ওর উপর দিয়ে কিছু বালু দিয়ে ঢেকে দিতে পারেন ঠিক আছে এখন আমি কিছু মাটি দিচ্ছি মাটিগুলো দেখতে পাচ্ছেন ভেজা কারণ হলো কয়েকদিন যাবৎ বৃষ্টি হয়েছে এই কারণে মাটিগুলো এখনও ভেজা আছে তো মাটিগুলো দিয়ে এরকম চেপে চেপে দিবেন আমি যেরকম চেপে চেপে দিচ্ছি কারণ মাটিগুলো দেওয়ার পরে এর ভিতর কোনো বাতাস যেন না থাকে অবশ্যই এর ভিতর বাতাস থাকলে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকবে জন্য মাটিগুলো দিয়ে চেপে চেপে দিবেন আর এই অপরাজিতা গাছটি হচ্ছে আমার স্বাদে আমি বীজ দিয়েছিলাম অনেকগুলো সেই বীজ থেকে চারাটা হয়েছে অনেক কষ্টে অনেকগুলো চারা দিয়েছিলাম আমার অনেকগুলো ডাবল পেটালের কালার ছিল কিন্তু আসলে সে কালারগুলো বিলুপ্ত হয়ে গেছে এটা হচ্ছে নীল কালার তো তাই চাচ্ছি একটু যত্ন করে বড় করতে কারণ আমার কবুতর না হলে সব খেয়ে ফেলবে এজন্য জন্য আর কি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি টপটা কিন্তু সম্পূর্ণ ভরিনি মাটি দিয়ে এখন গাছটা লাগাবো টম সম্পূর্ণ ভরতে হয় না আর কি এখন আর যেটুকু ফাঁকা আছে ওর সামান্য একটু আরও হচ্ছে গাছটা লাগালে আরও একটু মাটি দিতে হবে যাই হোক আমি গাছটার বাড়তি ডালপালা কেটে দিচ্ছি কারণ প্রতিস্থাপনের সময় অবশ্যই বাড়তি ডালপালা শিকড় কেটে দিলে ভালো হয় ছোট করে নিলে আর কি গাছের গ্রোথটা ভালো হয় তো আমি এখন গাছটা লাগাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কোনো কেনা গাছ না আমি একটু শিকড় আছে শিকড়টা কেটে দেব হ্যাঁ শিকড়টা কেটে দিলাম এখন গাছের গোড়ায় মাটি দিয়ে দেব সুন্দর করে সুন্দর করে গাছের গাছটাকে সোজা করে গাছের গোড়ায় মাটি দিয়ে দেব। আপনাদের গুরুত্বপূর্ণ একটা টিপস দেই সেটা হলো আপনারা অবশ্যই গাছটি প্রতিস্থাপন করতে চাইলে বা কোনো চারা থেকে গাছ করতে চাইলে সেটা অবশ্যই বিকালবেলা করবেন কারণ হচ্ছে বিকালবেলা ওয়েদারটা ঠান্ডা থাকে সারা রাত গাছটার উপর কোনো ধকল যায় না কিন্তু দিনের বেলা করলে রোদের তাপ লাগে গাছটার উপর একটু ধকল যায় সো এটা অবশ্যই মাথায় রাখবেন এবং আরেকটি টিপস হচ্ছে গাছটি প্রতিস্থাপন করার পরে তিন দিন অন্তত ছায়াতে রাখবেন গাছটি ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখবেন দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে গাছের গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি এবং চেপে চেপে দিচ্ছি যাতে গাছের গোড়া মাটির ভিতরে কোনো ফাঁকা না থাকে বায়ু না থাকে কারণ বায়ু থাকলে গাছের গোড়া পচে যাবে পানি জমে থাকবে বিভিন্ন সমস্যা হবে আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার গাছটা লাগানো হয়ে গেছে এখন আমি অবশ্যই আমার গাছের গোড়ায় পানি না যদি আমার মানে মিডিয়াটা শুকনা হতো তাহলে আমি ভরপুর পানি দিয়ে পরিপূর্ণ করে দিতাম যেহেতু মিডিয়াটা শুকনো না সেহেতু আমি পানি দিব না ঠিক আছে আমার গাছটা লাগানো হয়ে গেছে আর এই গাছের জন্য আমি মাটি নিয়েছি হচ্ছে বেলে বেলেদোয়াশ মাটি যেটা আমার আগে থেকেই ছাদে রেডি করা ছিল চারা দেওয়া ছিল কিন্তু চারাটা হয়নি যে কারণে আমি এই গাছটি প্রতিস্থাপন করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ